সংখ্যা দেশে এখনো পর্যন্ত ওমিক্রন আক্রান্ত দেশের করোনা পরিস্থিতির দিকে নজর দেব দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা দেশে এখনো পর্যন্ত ওমিক্রন আক্রান্ত 38 জন জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জিলাম পরিস্থিতি কতটা উদ্বেগজনক চিকিৎসকরা কি বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে নতুন করে ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত হচ্ছে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে কেরালে কোচিতে প্রথম একজন ওমিক্রন আক্রান্ত চিহ্নিত হয়েছেন। তিনি ডিসেম্বরের 6 তারিখে এসেছিলেন এবং তারপরে তার যে টেস্ট করা হয়েছিল তাতে জিনোমিক সিকোয়েন্স নিয়ে জানা গেছে তিনি ওমিক্রন আক্রান্ত। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে মহারাষ্ট্রের নাগপুরেও আরো একজন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। পাশাপাশি কর্ণাটক সারা দেশে অসংখ্য রাজ্যে একসঙ্গে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলছে এবং বিভিন্ন রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্র এবং কর্ণাটক বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে যে সেখানে ওমিক্রন আক্রান্তদের সংখ্যাও ক্রমশ বাড়ছে। জেনোমিক ফ্রিকোয়েন্সিং এর রিপোর্ট ধীরে ধীরে প্রকাশ্যে আসছেই তাতে জানা যাচ্ছে যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং যেমন তুমি বলছিলে যে সংখ্যাটা এই মুহূর্তে 38 এবং এই সংখ্যাটা খুব শীঘ্রই আরো বাড়তে পারে বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ জিলম। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসক অর্পিত সাহা তিনি কি বলছেন দেখুন। কারা কারা আক্রান্ত বলতে একটা সেকশন অফ পপুলেশন যাদের কোমরবিডিটি ইন্ডেক্স বেশি, এজ বেশি, ওবেসিটি বেশি, এই মানুষদের তো আক্রান্তের সংখ্যা তো খুব বেশি। কিন্তু ওমিক্রনের ক্ষেত্রে যেখানে একটা ভাইরাসের ডেল্টার থেকেও যার 50 খানা মিউটেশনস বেশি এবং